আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। লম্বা লকডাউন কেমন কাটছে জিতের সময়, তার মধ্যে আমফানের প্রকোপে কেমন কাটালেন তিনি দিন। একান্নবর্তী পরিবারে থাকেন জিত, ভাই বাবা মা সকলে মিলে বেশ হই হই করে কাটাচ্ছেন এই লকডাউনের সময়। চলুন জেনে নেওয়া যাক কেমন সময় কাটছে অভিনেতা জিতের। মা বাবা দুই ভাই তাদের স্ত্রী ছেলে মেয়ে সকলে মিলে একসঙ্গে থাকেন। আমফান ঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল জিতের বাড়িও। দিন দুয়েক জিতের রুটিন একটু চেঞ্জ হয়েছিল, তারপর নিজের ছন্দে ফিরে এসেছেন জিত। নিয়ম মানতে তিনি বরাবরই ভালোবাসেন, প্রতিদিন এক্সারসাইজ করেন। যৌথ পরিবারে থাকেন কিনা জিত? রোজ বিকেলে তারা তিন ভাই ভাইপো সবাই মিলে ফুটবল খেলেন। তবে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, দিনের এই সময়টা তিনি খুব এনজয় করেন, তবে আপাতত খেলা বন্ধ, এক ভাইয়ের চোট লাগায়। তাদের চারজনের টিম তিনজন হয়ে গেছে কিনা? সন্ধেবেলা জিম, কখনো ছাদে হাঁটা, আবার কখনো সবার সঙ্গে আড্ডা মারা, এইভাবেই সময় কেটে যাচ্ছে জিতের। তার মধ্যে চেষ্টা করছেন মনকে ভালো রাখতে। এরই মধ্যে পয়লা বৈশাখ এসেছিল, সেদিন বাড়ির সঙ্গে কাটিয়েছেন সময়টা জিত। এ বিষয়ে তিনি জানিয়েছেন, পয়লা বৈশাখের দিনটা যেমন বাড়িতে নিজের মতো করে সেলিব্রেট করব বলে ঠিক করেছিলাম। ভালো রান্না হয়েছিল, তারপর সবাই মিলে নতুন জামা কাপড় পরে একসঙ্গে খেতে বসলাম, ছোটখাটো একটা গেট টুগেদারের মতো। শুটিংয়ের কাজে বা বিভিন্ন কাজে সবসময় ব্যস্ত থাকেন জিত, তাই পরিবারকে খুব একটা সময় দেওয়া হয় না। তবে দীর্ঘ লকডাউনের কারণে এখন পুরোটা সময় দিতে পাচ্ছেন বাড়িতে। তার 7 বছরের মেয়ে নবান্যা বাবাকে বানিয়েছেন তার খেলার সাথী। এ বিষয়ে তিনি জানিয়েছেন, নবান্যা অন্য 4 কাজিনের সঙ্গে খেলতে ব্যস্ত থাকে, তবে এখন তিনিও তার এক পার্টনার। নবান্যার সঙ্গে মাঝের মধ্যে বোর্ড গেম খেলেন জিত, আর নবান্যার তো এখন অনলাইন পড়াশোনাও শুরু হয়ে গেছে। জিত আরো জানিয়েছেন, বাড়ির কাজেও তিনি করছেন সাহায্য। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, আমি যে হেল্প করছি সেটা কিন্তু মিথ্যে নয়, আমার বউ তার একটি ভিডিও বানিয়ে রেখেছে। আসলে ঘরের কিছু কিছু কাজ আমি অভিনয় আসার আগেই করতাম, এখনো করি। সিনেমায় আমাদের তো কত কাজ করতে হয়, আর আমার রান্নার ডিমান্ড রয়েছে বাড়িতে। আজও ভাবছিলাম কিছু একটা বানাই, কিন্তু এখনো সেটা হয়ে ওঠেনি। স্ত্রীর সঙ্গে এতটা সময় কাটাননি আগে জিত, এখন অনেকটা সময় দিচ্ছেন তার স্ত্রীকে। এ বিষয়ে তিনি জানিয়েছেন, দুজনে একসঙ্গে অনেক রাত অবধি বসে সিনেমা সিরিজ দেখছি, সেটা আগে কখনোই হতো না। সকালে নবান্যার স্কুলের জন্য তৈরি করতে হয় বলে মোহনাকে খুব ভোরে উঠতে হতো, আমিও উঠে পড়তাম। এখন অবশ্য সেসবের কোনো তাড়া নেই, ধীর গতিতে সময় কাটছে। একান্নবর্তী পরিবারে ভাই বাবা মা সকলের সঙ্গে বেশ ভালোই দিন কাটাচ্ছেন অভিনেতা জিত। একাকিত্ব বোধ করছেন না তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ যেখানে অন্ধকারে, সেখানে একজন অভিনেতা প্রযোজক যে নিশ্চিন্তে বসে আছেন তা ভাবা কিন্তু ঠিক নয়। চিন্তায় রয়েছেন জিত, তবে তিনি মনে করেন পজিটিভ থাকাটাই শ্রেয়। এ বিষয়ে তিনি জানিয়েছেন, জীবনের অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, সেখান থেকেই শিখেছি কিভাবে পজিটিভ থাকতে হয়, আর বিশ্বাস করি অন্ধকার সময়টা কেটে যাবেই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন পরিবারের সঙ্গে পজিটিভ রয়েছেন জিত, আশা করছেন খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে পরিস্থিতি। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।